নমস্কার, এই মুহূর্তত আমি আপোনালোকৰ বাবে এনে এক খবৰ লৈ আহিছো যি এখন আসলতে ই রিক্সার কাহিনী আমি আপোনালোকৰ কব বিচাৰিছো। যিখন ই রিক্সা আসলতে চালক অবিহনেই চলিছে, কিদৰে চলিছে চালক অবিহনে এখন ই রিক্সা সবিশেষ জনাবলৈ চেষ্টা কৰিম। চালক অবিহনে চলিল এখন ই রিক্সা আৰু এম্বুলেন্সৰ রূপ দিয়া হল চালক অবিহনে চলা ই রিক্সাখনক। এজন ছাত্রই সাজি উলিয়াইছে ই রিক্সাখন আৰু সেই এম্বুলেন্সখনৰ নাম ৰাখিছে ই রিক্সাৰ হিমন্ত বিশ্ব শর্মা ড্রাইভারলেস এম্বুলেন্স। চালক অবিহনে ই রিক্সা চলায় এজন ছাত্রই দেখুৱাইছে চমক। রিমোটৰে নিয়ন্ত্রণ কৰা হয় ই রিক্সাখনৰ আৰু এজন ছাত্রই সাজি উলিয়াইছে এই ই রিক্সাখন। ছাত্রজনের নাম হয়েছে অঙ্কুরিত কর্মকার আর এবার মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ হয়েছে ছাত্রজন। অঙ্কুরিত কর্মকারের ঘর হয়েছে করিমগঞ্জত। আমি দৃশ্যাঙ্ক দেখাবলে চেষ্টা করিম। চালক অবিহনে এখন ই রিক্সা চলিছে আর সেই ই রিক্সাখনক এম্বুলেন্সের রূপ দিয়া হয়েছে রুগী আনা নিয়া করিবর বাবে। এইখন হৈছে সেইখন ই রিক্সা যিখন ই রিক্সা আসলতে চালক অবিহনে চলে। আপনাদেরকে দৃশ্যাংশটো ভালকৈ মন করিব আৰু এই ই রিক্সাখনে আসলতে চালক অবিহনে চলে। এয়া চাওক, সন্মুখৰ ফালে CCTV লগোৱা আছে আৰু চালক অবিহনে যিখন ই রিক্সা চলে সেইখন হৈছে এইখন ই রিক্সা। এয়া চাওক, কোনো চালক নাই কিন্তু ই রিক্সাখন আসলতে কিদরে চলিছে, চালক অবিহনেই চলিছে ই রিক্সাখন। আর এই ই রিক্সাখন রিমোট কন্ট্রোলরে নিয়ন্ত্রণ করা হয়, রিমোট কন্ট্রোলরে ব্যবহার করা হয়। আপনাকে ভালকেই লক্ষ্য করক, এইখন হৈছে ই রিক্সা, এখন ই রিক্সা। আপনাদের সকলে ই রিক্সা রাজপথত প্রত্যক্ষ করে আর চালক অবিহনে হয়তো আপনাদের ই রিক্সা চলা প্রথমতে দেখা নাই, কিন্তু এইখন আছে প্রথম ই রিক্সা যখন চালক অবিহনে ই রিক্সা চলিছে। আর এইবার মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ এজন ছাত্রই সাজি উলাইছে চালক অবিহনে চলা এখন ই রিক্সা আর এম্বুলেন্সের রূপ দিয়া হয়েছে এই ই রিক্সাখনক। আর এম্বুলেন্সখনের নাম রখা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা ড্রাইভারলেস এম্বুলেন্স। অর্থাৎ ই রিক্সাখনক এম্বুলেন্সের রূপ দিয়া হয়েছে যখন ই রিক্সায় রুগী আনা নিয়া করাত সহায় করিব। আর এইখনের নাম দিয়া হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা ড্রাইভারলেস এম্বুলেন্স। চালক অবিহনে ই রিক্সায় এটা ই রিক্সা চলায় এটা চমক দেখাইছে ছাত্রজনে। রিমোটেরে নিয়ন্ত্রণ করা হয় ই রিক্সাখন আর এজন মেট্রিক অবতীর্ণ এজন ছাত্রই সাজি উলিয়াইছে এই ই রিক্সাখন আর ছাত্রজনের নাম হয়েছে অঙ্কুরিত কর্মকার, করিমগঞ্জত ঘর অঙ্কুরিত কর্মকারর। আমি সেই ছাত্রজনের মন্তব্য আছে, আমি সেই মন্তব্যটা আগবাব বিচারিছো। এবার আমি বাড়ি হল বাড়ি হইল করিমগঞ্জ সুভাষ নগর থেকে থাকি। আপনার পড়াশোনা ক্লাস মানে এইবার মেট্রিক দিচ্ছি আর কি। আমি এইবার বানাইছি হইল একটা ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স আর কি, যেটা মধ্যে যেটা লিখে মানে রুগী বুঝতে পারবো, কিন্তু এটা মধ্যে ড্রাইভার লাগতো না। ড্রাইভারলেসে আমি সব কিছু যে কোনো জায়গাতে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। গেমের মতো গেমে যেরকম থাকে একটা জয়স্টিক আর ক্যামেরা মানে ক্যামেরা ধরে লিখে আর থাকে, সেম টু সেম ড্রাইভার লাগতো না। আর আমি যে কোনো জায়গাতে চালাতে পারবো আর এটা যে কোনো কিছু রুগী উগি নিয়ে যেতে পারবো। আর এটা অ্যাম্বুলেন্স তে এটা লেগে একটা মানে হেলথ সার্ভিস দিতে পারবো। তো যেরকম ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে মানুষের, যেরকম কেউ যেন পাও নাই, তো ওই মানুষটা ঘরে বসে বসে মানে এই অ্যাম্বুলেন্সটা চালাইতে পারবো আর কি, যে কোনো জায়গার থেকে আর ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার যে কোনো কিছু থাকুক, যে কোনো জায়গায় থাকুক আরামসে চালাইতে পারবো। আচ্ছা, এই যে বানাইছি এটা কতদিন লাগছে আর আইডিয়াটা কই পেয়েছি? এই জিনিসটা আমি বানাইছি মানে 1 ইয়ারের মতন লাগছে আর কি। আর মেট্রিক আসলে মেডিকেল এলে গিয়ে 1 ইয়ার লাগছে, আর মেট্রিকের পরে আবার আমি জিনিসটা মানে স্টার্ট করছি আবার বানাই। আর আইডিয়া আইছে মানে বহুত জনের আর কি মানে গেম থেকে পাইছে আর আর বহুতজনে আর কি মানে দেখছি আমি যে বহুজন ঘরে বই থাকে মানে পাও নাই কিছু নাই, তো এরকম আর কি মানে জিনিসটা এরকম মানে কম্বাইন করিয়া জিনিসটা মানে আইডিয়া আছে ব্যাটারির উপরে। এখন আমি তো ইলেকট্রিক বানাইছি, পরে দিয়ে যদি আমি এটা এই পেট্রোলে যদি নিই
এটা আরামসে বহু জায়গায় যেতে পারবে, যেন মাইলেজ যে 35 বা ভালো ব্যাটারি লাগাইলে বা টিউবলার ব্যাটারি যদি লাগাই যেমন 250 mAh 200 mAh বহু জায়গায় যেতে পারবে। এক চার্জ অনেকটা যেটা আমি মানে স্ট্রাকচারটা বানিয়েছি, ডিভাইসের নাম HBS মানে হেমন্ত বিশ্বকর্মা, স্যার হেমন্ত বিশ্বকর্মা পুরা ফুল নাম, আর ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স এই নামটা দেওয়া। আগে যে আগে আমার মানে সিএম স্যারে মানে মানে কল করছিল আর কি, এর লেগে মানে তাইনের থেকে মানে একটা স্যার হেমন্ত বিশ্বকর্মার নাম দিছি, কারণ হলো আমি আগে একটা জিনিস বানাইছিলাম যেটা যেটা একটা ব্লাইন্ড শো আর মানে ব্লাইন্ড মানুষের লেগে ফার্স শো আর যারা চোখে দেখতে পারে না তারা ওইরকম মানে স্টিকুক লাগতো না, তারা মানে ওইটা নিয়ে চড়তে পারতো ঠিক আছে। এই জিনিসটা ওই এরপরে বানানোর পরে সিএম স্যার যে হেমন্ত বিশ্বকর্মা স্যার তাই মানে কৃষ্ণেন্দু স্যার যে কৃষ্ণেন্দু পাল স্যার তাইনডে পাঠাইছিল আমার করে মানে কংগ্রেচুলেশন জানাই লেগিয়া ইন্সপিরে মানে মোটিভেট করে লেগে তে ওই ওই তার জন্য আমি মানে আমার মানে থ্যাংক জানাই লেগে আর মানে সমাজের মধ্যে হেমন্ত বিশ্বকর্মা স্যারের মানে একটা নামে একটা কিছু একটা করা লেগে এই জিনিসটা লেগে আমি মানে জিনিসটা আমি নাম দিছি হেমন্ত বিশ্বকর্মা মানে HBS ড্রাইভারলেস। Thank you.